বলো, প্রথমবার করছি তো খুঁজে পাচ্ছিলাম না কি করব। এই পাঁচটা চা জল বসো। এই গাইস, তোমাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা থাকছে পুরোটাই অন্যরকম। তো আজকে পৌষ পার্বণ, পৌষ স্পেশালিস্ট। তো আজকে বাঙালিরা, বাঙালির ঘরে ঘরে এই উৎসবটি পালিত হয়। বাঙালিরা তো অপেক্ষা করে থাকে এই দিনটি কবে আসবে। তো আজকে পিঠে করার দিন, সবাই পিঠে খাওয়ার জন্য তো পাগল হয়ে থাকে। তো আজকের দিনটি সবাই অপেক্ষা করে আছে। তো আজকে চলে এসেছে পৌষ পার্বণ, পিঠে করার দিন। আজকে আমিও করব। তো ফার্স্ট এর আগের বারে করতে পারিনি, কিছু অসুবিধার জন্য করা হয়নি। তো এবারে করব আর দেখি কতটা কি পারি। আর আজকে তো অনেক ভোরে উঠতে হয়েছে, তখন বাজে তাও 5টা 4:45 এরকম বাজবে, তখন চান করতে হয়েছে। জানি না, আগে কোনো দিন করিনি, এই ফার্স্ট এই নিয়মগুলো পালন করলাম। তো ভোরবেলাতে অনেক কিছু করতে হয়েছে। তো তখন খুবই ঠান্ডা পড়েছিল আর কুয়াশা, তখন তো অন্ধকার, চারি সাইডে অন্ধকার। আর আজকে আমাকেও পিছে করতে হবে। তো চেষ্টা করব, আমি তো করিনি কোনো দিন, তোমাদেরকেও শেয়ার করব কেমনভাবে করছি না করছি। আর আজকে আমাদের সারা দিনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। খাবি শরবত? তাই তুই খাবি শরবত? হ্যাঁ চিংচং, এই খাবি তুই? কি রে? হ্যাঁ বলেছিল ভোরে উঠবে, এখনো ঘুমাচ্ছে, ঘুমিয়ে উঠেছে, শরবত খাচ্ছে এখন। আর ওকে শরবত দিতে এসেছি, ও খেতে এসেছে, ও ভাবছে কি ওকেও দেওয়া হবে। চিংচং তুই খাবি শরবত? তুই শরবত খাবি? আমাদের আগে উঠে পড়েছে ও, ও হচ্ছে গিয়ে সব থেকে বড় মানুষ বাড়ির। আজকে পৌষ পার্বণ, তো আমাদের বাড়িতে স্পেশাল অতিথি এসছে। এই বন্ধুটাকে তোমরা ইনস্টাগ্রামেও দেখেছো, তো আজকে আমাদের বাড়িতে এসছে। বন্ধু কিছু বলে দে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই। আর বনু এখন মানে নতুন চ্যানেল, তাই না, যে ভিডিও করছে? তো বনুর চ্যানেলেও ভিডিও তোমরা দেখো, নতুন নতুন ভিডিও আসবে, সবাই যাবে দেখবে, লাইক কমেন্ট শেয়ার। আর ইনিও একটা মানে সেলিব্রিটি, তো কি বলবো, আমাদের থেকে তো অনেকটাই সেলিব্রিটি। আর একজন আছে, একে তো আরো বেশি। না 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 না, দেখাতে হবে। এই যে এই যে অনেক দূর পৌঁছাতে পারবো। তো প্রীতম পেয়ালি চ্যানেল নেম, অবশ্যই সাবস্ক্রাইব, আগে ঘন্টাটা হচ্ছে একটু বাজিয়ে দেবে টুং টুং, ঠিক আছে? তো দেখা হবে আবার, আমরা সন্ধ্যাবেলা আসবো পিঠে পুলি খেতে।
আমাদের তখন আবার হইহুল্লোড় হবে। আর বনুরা চলে যাচ্ছে, বনু টাটা। আমরা এখন পিঠে করার জন্য প্রস্তুতি নিচ্ছি, তো আজকে সেরকম কিছু করতে পারবে না, একরকমই পিঠে বানাবে, যে সরা পিঠে করবে, আর হয়তো দু তিন দিন পরে আবার হয়তো করবে, এখন ঠিক বলতে পারছি না, কারণ মায়ের শরীরটাও ভালো না, দিদি ভাইয়েরও শরীরটা ভালো না, আর ঠাম্মি তো করতো, ঠাম্মি এখন করতে পারে না, ঠাম্মির বয়স হয়েছে, ঠাম্মি আর পারে না করতে, তো এখন চালের গুঁড়ি মাখাবো, তারপরে মা পিঠে করবে। সরা পিঠে বানানোতে প্রথমে সাকসেস হয়নি, প্রথমেই সরা পেটে গেছে, আমার চোখ কানা হয়ে যায়নি, এটাই ভাগ্য ভালো। কিছু কই না, মাটার এখন খুব সুন্দর অবস্থা হয়ে গেছে। কাকিমণি কিছুটা করে দিয়েছে, আর প্রথমেই তো করতে গিয়ে সরা ফেটে গেছে, মা করেনি, তারপরের থেকে কাকিমণি করে দিয়েছে, আর দিদিভাই এখন করছে, তারপর আমি করবো, দেখি কতটা পারি। আমাকে দেখিয়ে দিতে হবে না, বিরক্তি লাগছে, সকাল থেকে তো মেঘলা, তার উপর এখন আবার বৃষ্টি চালু হয়ে গেছে, বৃষ্টির জন্য আমাদের আজকে ছাতা টাঙিয়ে পিঠে বানানো হচ্ছিল, এখনই বন্ধ করা হয়েছে, এই যে ছাতাটা এখন সাইডে রাখা হয়েছে, আর তা বৃষ্টিতে অনেকটা ভিজে গেছে, ছাতাতে অনেকটা জল পড়েছে, আমি করবো তো একটু পরে। এখন বড় বৌমা করছে, একটু পরে ছোট বৌমা করবে, আমাকে বলেছে বড় বউ শিখিয়ে দেবে। পারে না ও দিতে, একবার বলতে হাত পুড়ে যাবে, পুড়ে যাবে, উপরে আমারও তো পুড়ে, আমারও পুড়ে লেগেছে না, এই প্রথমবার করতে গিয়ে লাগে। আর অন্য কার ঢুকিয়ে দাও, কটা বানিয়ে আসলাম, তো এখন নারকেল কুড়ানো হবে, দিদিভাই নারকেল কুড়াবে, তারপরে গুড়ের সাথে নারকেল দিয়ে পিঠে খাওয়াবে।